প্রথমে আমি ধন্যবাদ জানাই জেলার সভাপতি এবং মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান সহ সভা মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, সমীরউদ্দিন বিশ্বাস, মোজারুল ইসলাম, সিরাজুল ইসলাম, লাতিফুর রহমান, মন্টু রহমান, বজলুর রহমান, আলিয়ারা বিবি, শাহিন সিদ্দিকী, বিধান সিংহ, রনি বিশ্বাস, ফিরোজ শেখ, শহীদুল মিয়া, নবাব হোসেন, আশিস কুমার ঘোষ, মাসুদ করিম, মিঠুন শেখ, আতাবুল হক এবং সর্বোপরি যার সমর্থনে আজকে এই জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, আপনাদের সকলের দোয়া ভালোবাসা সমর্থনকে পাথেয় করে লড়াই করছেন আমার পূর্ববর্তী বক্তা রঘুনাথগঞ্জ বিধানসভা থেকে আখরুজ জামান মহোদয় এবং সুতি বিধানসভা কেন্দ্র থেকে ইমানি বিশ্বাস। আজকে জাকির হোসেনেরও উপস্থিত থাকার কথা ছিল, যেহেতু তিনটে বিধানসভা নিয়ে মিটিংটা হচ্ছে, কিন্তু আপনারা জানেন বিস্ফোরণ ঘটেছিল কয়েকদিন আগে এবং তার কারণে তার পা ভেঙে যায় এবং তিনি এখনো সম্পূর্ণ হয়ে সুস্থ হয়ে উঠতে পারেনি। তো যাই হোক, এবং জঙ্গিপুর বিধানসভার নির্বাচনটাও নির্বাচন কমিশন পিছিয়ে দিয়েছে, 26 তারিখের জায়গায় 13ই মে নির্বাচন ঘোষণা করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সর্বোপরি আমার মায়েরা, ভাইয়েরা, দিদিরা যারা আজকে সবাই এসে উপস্থিত হয়েছে এই কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে। এখন বেলা 2টো বাজে এবং আপনারা 2 ঘন্টা আগে থেকে জমায়েত শুরু করেছেন। যারা এই কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে আসে তারা শুধুমাত্র বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 26 তারিখ ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করব। এবং আর যাই হোক, এই মুর্শিদাবাদ বহিরাগতদের কাছে মাথা নত করবে না। আপনারা জানেন ইতিমধ্যেই 5 দফায় নির্বাচন হয়েছে, আগামী পরশুদিন 6ষ্ঠ দফায় নির্বাচন এবং আপনাদের 7ম দফায় নির্বাচন। আমি আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আমি উত্তর থেকে দক্ষিণ ঘুরছি, সভা সমিতি করছি, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলছি 2/3 বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা আমার কথা লিখে রাখুন আজকে, কিন্তু এলাকার মানুষকে নিজের উন্নয়নের কথা ভাবতে হবে। সুতি বিধানসভা, রঘুনাথগঞ্জ বিধানসভা, জঙ্গিপুর বিধানসভা, এই তিনটে বিধানসভায় প্রত্যেকটা অঞ্চল বুথ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতাতে হবে। এই লড়াই শুধুমাত্র আমার ভোটে জেতার লড়াই না, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, এই লড়াই আপনার আমার আত্মসম্মান মর্যাদার লড়াই। আপনি বিজেপিকে রুখবেন না বিজেপিকে জেতাবেন, আপনি বাংলাকে বাংলায় শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ অব্যাহত রাখবেন না বাংলায় আগামী দিন বিজেপির হাতে তুলে দিয়ে বাংলায় দাঙ্গা অশান্তি করে বাংলাকে আগুন জ্বালানোর জন্য এগিয়ে দেবেন, সেই সিদ্ধান্ত আজকে আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আমি কেন এই কথা বলছি তার কারণ, কংগ্রেসে ভোট দেওয়া মানে সিপিএম এ ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা, নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করা। এই সভা মঞ্চে যারা বসে আছে 80% লোক কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছে। আপনি দেখুন জেলা সভাপতি আবু তাহের খান বলুন, আখরুজ্জামান বলুন, এমনকি মমতা ব্যানার্জি নিজে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিল কংগ্রেসের হাত ধরে। তখন কংগ্রেস সিপিএম এর হাত ধরে চলতো, যেটা আজকে প্রমাণিত। আর এখন এই অধীর চৌধুরীরা মোদীবাবুর কথায় উঠে বসে, এদেরকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা। আপনি দেখুন কংগ্রেসের একমাত্র সাংসদ যাকে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দিচ্ছে, কোন কংগ্রেস নেতাকে দেয় না, অধীর বাবুকে দিচ্ছে। আপনি দেখেছেন 7 দিন 10 দিন আগে কুচবিহারের শীতলকুচির মাটিতে 5 জন তরকাজা যুবককে কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছে, অধীর বাবু চিঠি লিখে কি বলছে, বলছে সিবিআই তদন্ত চাই। আপনি বলুন সিবিআই এর উপর কারো ভরসা আছে?
কোর্ট যেখানে বলছে খাঁচাবন্দি তোতা পাখি বিরোধী নেতাদের পিছনে নির্বাচন এলেই লেলিয়ে দেওয়া হচ্ছে, সেখানে একমাত্র কংগ্রেস নেতা যে বলছে সিবিআই তদন্ত চাই। মোদির উপর আস্থা রয়েছে কার? অধীর রঞ্জন চৌধুরী। আপনি দেখুন, যখন এনআরসির কথা বলা হয়েছিল, কোন কংগ্রেস নেতাকে জাতীয় স্তরে রাস্তায় নামতে দেখেননি। অধীর চৌধুরী আর রাস্তায় নামেনি, মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনসমাবেশ, মিছিল, মিটিং, কর্মসূচি করে বুক ঠুকে বলেছে যে আমি যতদিন বাংলার মুখ্যমন্ত্রী আছি বাংলায় আমি এনআরসি করতে দেবো না, একটা মানুষকেও বাইরে করতে দেবো। ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেনি, আর বললে কাজে করে দেখাতে পারেনি। আপনি বলুন তো, আপনাদের পরিচয় পত্র নেই? আপনি বলুন তো, আপনাদের ইলেকশন আইডি কার্ড নেই? আপনাদের ভোটার আইডি কার্ড নেই? আপনাদের রেশন কার্ড নেই? আপনাদের ড্রাইভিং লাইসেন্স নেই? আপনাদের আধার কার্ড নেই? তাহলে আমার নতুন করে নাগরিকত্ব কিসে? বলছে আগামী দিন আমরা এক এক করে এনআরসি করে বার করব। কাকে বার করবে? যাদের ভোটে আগে নির্বাচিত হয়েছেন তারা যদি বেরিয়ে যায়, আগে তো দেশ ছেড়ে আপনাকে বেরোতে হবে, তারা যদি অবৈধ হয় তাহলে তো আপনিও অবৈধ, আপনার চেয়ার অবৈধ, আপনার জায়গা অবৈধ, আপনার রাজনৈতিক সত্তা অবৈধ, আপনি অস্বীকার করতে পারবেন? আর বলুন, যা এরা বলে এরা কোনোদিন কাজ করে দেখায়? এই কংগ্রেসের যারা বড় বড় ভাষণ দেয়, অধীর চৌধুরী লকডাউনের সময় পাশে পেয়েছিলেন, কোন অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছিল, আপনার বাড়িতে সকাল বিকেল এক মুঠো চাল পৌঁছেছে কিনা জিজ্ঞেস করতে গেছিল, কটা পরিযায়ী শ্রমিক আটকে রয়েছে গেছিল, আজকে রাজস্থানে একের পর এক শ্রমিককে যখন মৃত্যু মিছিল গরম করে এখানে মৃতদেহ ফিরতে হয়েছে, মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের মানুষ মালদার মানুষের পাশে দাঁড়িয়েছে, আপনি অস্বীকার করতে পারবেন? আফরাজুলদের ঘটনা মনে আছে, আর এখন বড় বড় ভাষণ দিচ্ছে এই কংগ্রেস সিপিএম এক। আপনি দেখুন, নরেন্দ্র মোদী বিজেপি সভা করে বলছে মমতা ব্যানার্জিকে হারাও, সিপিএম বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাটাও, আর অধীর চৌধুরী কংগ্রেসে বলছে মমতা ব্যানার্জিকে সরাও। আপনাকে সিদ্ধান্ত নিয়ে আগামী দিন বাস্তবায়িত করে দেখাতে হবে যে মানুষ চাইছে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করে মমতা ব্যানার্জিকে বসাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে রাজনৈতিক দল চাক, যদি চায় সরাতে হবে, হাঁটাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়নি, অনেক পরিশ্রম করে সংযম করে মুখ্যমন্ত্রী হয়েছে। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বদ্ধপরিকর হয়, 10 কোটি মানুষের কাছে বদ্ধপরিকর, অন্য কারোর কাছে নয়। আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলছি, আমরা উন্নয়নের নিরিখে কথা বলছি, আমরা যেখানে যাচ্ছি আমরা তথ্য তুলে ধরছি যে আমাদের দিদি 10 বছর ক্ষমতায় কি কাজ করেছে। আপনি বলুন, 10 বছর ক্ষমতায় আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি মানুষের কাছে, বিজেপি বিজেপি রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছে, কংগ্রেস দাবি করছে যে নরেন্দ্র মোদী 7 বছর ক্ষমতায় এই জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি, লালগোলা, ভগবানগোলা কোন বিধানসভায় কি কাজ করেছে, দাবি করছে, দাবি করছে না, যেন তেন প্রকারে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। আপনি যদি কংগ্রেসকে আর সিপিএম কে ভোট দেন, তাহলে বিজেপির হাত শক্তিশালী করা হবে মায়েরা। আর যারা জোর জবরদস্তি গায়ের জোরে বাংলা দখল করতে চায়, যারা বাঙালিদের রক্তে বাংলা দখল করতে চায়, আগামী সপ্তম দফায় 26 তারিখ কুচবিহারের বুলেটের জবাব আগামী দিন ব্যালটের মাধ্যমে দিয়ে এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে, এই কথাটা আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাই। যারা বাংলার মানুষের রক্তে বাংলা দখল করতে চায় তাদেরকে আগামী দিন ক্ষমা করবেন? বলুন, যারা ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে রাজ্যে দাঙ্গা আগুন লাগাতে চায় তাদের ক্ষমা করবেন? যাদেরকে মানুষের দুঃখে কোনোদিন পাশে পাওয়া যায় না তাদের ভোট দেবেন? যারা আপনার পাশে একবার আপনার বিপদে আপনার দুঃখে দাঁড়ায়নি তাদের নির্বাচিত করবেন? যারা কথা দিয়ে কথা রাখে না তাদের ভোট দেবেন? যারা মানুষের কথা ভাবে না তাদের ভোট দেবেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। একদিকে নরেন্দ্র মোদী বলেছিল না যে ক্ষমতায় এলে 15 লাখ টাকা দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে না,
কিন্তু মমতা ব্যানার্জির কন্যা শ্রিয়ার রূপশ্রীর 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। দিদি যা বলেছে করে দেখিয়েছে। একদিকে জুমলাবাজ ধাপ্পাবাজ বহিরাগত নেতা কি বলছে, বলছে আমাদের সুযোগ দিন আমরা কাজ করে দেখাবো। আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনাকে নিয়ে ফিরতে হবে। আজকে দেখুন আমাদের দেশের কি পরিস্থিতি, কি অবস্থা। 400 টাকা রান্নার গ্যাস, 900 টাকা মায়েরা ভাল লাগছে। সরষের তেল 170 টাকা লিটার, 5 টাকার রেলের প্ল্যাটফর্ম টিকিট 50 টাকা, পেট্রোল 100 টাকা লিটার, ডিজেল 90 টাকা লিটার, কোস্ত 1600 টাকা কেজি, পেঁয়াজ কত টাকা কেজি, আলু কত টাকা কেজি, কেরোসিনের দাম কত। আর অন্যদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে, কারোর উপর 10 পয়সার বাড়তি খরচা পায়নি। তাও বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড করেছে, খাদ্য সাথী আওতায় 10 কোটি মানুষকে এনেছে, বিনা পয়সায় শিক্ষা দিয়েছে। দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়েছে, পড়ুয়াদের পায়ে জুতো দিয়েছে, কাঁধে স্কুল ব্যাগ দিয়েছে, নবম শ্রেণী দশম শ্রেণীর ছাত্রদের সবুজ সাথী সাইকেল দিয়েছে, গতিধারায় লোন দিয়েছে। কি করেনি, কৃষক বন্ধুদের টাকা দিয়ে অর্থনৈতিক ভাবে সাহায্য করেছে, কন্যাশ্রী করেছে, যুবশ্রী করেছে, রূপশ্রী করেছে, কি করেনি। ভারতীয় জনতা পার্টি এত রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্য বলুন তো যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় রেশন দিচ্ছে, একটা রাজ্য কেউ বলতে পারবে না। বাংলা করে দেখিয়েছে। মহামতি গোখলে বলতো না, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাকে সত্যি করে দেখিয়েছে, বাস্তবায়িত করে দেখিয়েছে। বাংলার প্রত্যেকটা মানুষকে উন্নয়নের ঋণে সমৃদ্ধ করে দুয়ারে দুয়ারে বাড়িতে পরিষেবা পৌঁছে দিয়েছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আজকে যে আগামী 5 বছর আপনি এমন সরকার চান যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনাদের জীবন পরিচালনা করবে, না এমন সরকার চান যা বাংলার মায়ের বাংলার মেয়ের হাত ধরে দুয়ারে দুয়ারে সরকার করে আগামী দিন আপনার বাড়িতে পরিষেবা পৌঁছে দেবে। আজকের সভা থেকে সেই সিদ্ধান্ত নিয়ে আপনাদের ফিরতে হবে। আপনারা কি চান, দিল্লি স্থাবক হয়ে বেঁচে থাকতে চান, দিল্লির কাছে মাথা নত করে আগামী 5 বছর বেঁচে থাকতে চান, যে আপনার ছেলে আপনার মেয়ে কোন স্কুলে কলেজে পড়বে নিদান দেবে কেন্দ্র সরকার, আপনি কি রঙের জামা পড়বেন, কি রঙের কাপড় পড়বেন, কি রঙের শাড়ি পড়বেন, কার সাথে কথা বলবেন, কোথা দিয়ে হাঁটবেন, কাকে ফোন করবেন, নিদান দেবে কেন্দ্র সরকার না আগামী দিন আপনারা ঠিক করবেন, সেই সিদ্ধান্ত আজকে নিতে হবে। যদি সিপিএম কংগ্রেস জেতে তাহলে মুর্শিদাবাদ হারবে, আর যদি তৃণমূল জেতে তাহলে মুর্শিদাবাদ জিতবে। আজকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি উন্নয়নের সাথে থাকবেন না আপনি অনাচারের সাথে থাকবেন। আপনি দেখুন করোনার কি পরিস্থিতি, কালকে 2,75,000 কেস হয়েছে একদিনে, 1600 জন মারা গেছে। আমরা একদিনে 1600 জন সহনাগরিককে হারিয়েছি। আমাদের নেত্রী চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে অনুরোধ করলো যে 3টে ফেজ বাকি রয়েছে, 26, 22, 29, আপনারা 3টে ফেজের জায়গায় একটা ফেজে একটা ভাবে একটা জায়গায় নির্বাচনটা করিয়ে দিন যাতে মানুষের অসুবিধা না হয়। এত সভা সমিতি চলছে, মানুষ ভিড় করছে, সংক্রমণ বাড়ছে, মানুষের অসুবিধা হচ্ছে, একবারে নির্বাচন করিয়ে দিন, 3 দফায় না করিয়ে। নির্বাচন কমিশন কোন রকম কর্ণপাত করলো না, তার কারণ কি, এক দফায় নির্বাচন করালে বহিরাগতদের অসুবিধা হবে, বারবার ডেলি প্যাসেঞ্জারি করতে পারবে না, আপ ডাউন করতে পারবে না, মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করতে পারবে না, ফেক নিউজ ছড়াতে পারবে না, টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না, দাঙ্গা লাগাতে পারবে না, অশান্তি করতে পারবে না। তাই নির্বাচন কমিশন এক দফায় না বলো 3 দফা যেরকম আছে সেরকমই হবে। আপনারা বলুন তো এক দফায় নির্বাচন হলে আপনাদের সুবিধা হতো কি সুবিধা হতো না। আজকে বলুন যেখানে কেরালায় এক দফায় নির্বাচন হচ্ছে, যেখানে আসামে 3 দফায় নির্বাচন হচ্ছে, তামিলনাড়ুর মতো বড় রাজ্য এক দফায় নির্বাচন হচ্ছে, বাংলার মানুষকে আজকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করে রাখার জন্য, অবহেলিত করে রাখার জন্য
এরা আট দফায় নির্বাচন করেছে, পাঁচ দফায় নির্বাচন সম্পূর্ণ হয়েছে, আরো তিন দফা বাকি আছে। আগামী দিন আমি আপনাদের অনুরোধ করব, যত কষ্ট হোক লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, দিদিকে জেতাবেন, উন্নয়নের পক্ষে রায় দেবেন। তবেই বহিরাগতরা জব্দ হবে, বিশ্বাসঘাতকরা জব্দ হবে, মীর জাফররা জব্দ হবে। আগামী দিন আপনার এক একটা ভোট এই বহিরাগত মীর জাফরদের গালে এক একটা চর, এই কথাটা মাথায় রাখবেন। নিজের ভোট নিজে দেবেন, যত গরম পড়ুক লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আর দিদি তো যা কথা দেয় কথা রাখে, দিদি যা বলেছে করে দেখিয়েছে। আমরা সর্বত্র উন্নয়নের কথা বলছি, আমরা বলছি আমরা কি করেছি, আর বিজেপি কংগ্রেস কি বলছে, এই করব তাই করব। আচ্ছা বলুন তো কংগ্রেস কে, সিপিএম কে ভোট দিয়ে কি হবে? এদেরকে ভোট দেওয়া তো ভোট নষ্ট করা, এদের লড়াই তো নোটার সাথে, আপনি অস্বীকার করতে পারবেন? এরা কেউ বিজেপির বিরুদ্ধে বলছে? কোনদিন অজিত চৌধুরীকে দেখেছেন বাংলায় সাংবাদিক বৈঠক করে অমিত শাহর বিরুদ্ধে কথা বলতে? কোনদিন অমিত শাহকে দেখেছেন সাংবাদিক বৈঠক করে অধীর রঞ্জন চৌধুরী বিমান বসুর বিরুদ্ধে কথা বলতে? দেখেছেন? দেখেননি। এদের সব রাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, কেন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছে। কংগ্রেস বলছে মমতা ব্যানার্জিকে সরাও, সিপিএম বলছে মমতা ব্যানার্জিকে তাড়াও, বিজেপি বলছে মমতা ব্যানার্জিকে হাটাও, কিন্তু জনগণ বলছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা ব্যানার্জিকেই বসাও। মানুষ ঠিক করে নিয়েছে, মানুষ বোকা নয়। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা কানে শুনে না, এবার চোখে দেখে ভোট দিতে হবে। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি। আমি কেন বলছি ডিভিডি, কেননা ডিভিডি আপনি চালাবেন, কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন, যা বলে করে দেখায়। আর বিজেপি কংগ্রেসের প্রতিশ্রুতি কি, ভাঙা অডিও ক্যাসেট, চালালে খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আপনি ডিভিডি চান না অডিও ক্যাসেট চান, সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে। আর দিদি তো কথা দিয়ে কথা রাখে, আপনি বলুন, এই ভারতবর্ষে 130 কোটি মানুষ থাকে, আপনি জানেন মোদিজি 1.5 কোটি লোককে টিকা দিয়েছে। অধীরবাবুকে দেখেছেন একদিন সওয়াল করতে, একদিন একটা চিঠি লিখে সাংসদে প্রশ্ন করতে? দেখেননি। মমতা ব্যানার্জি গত পরশু দিনও টিকার জন্য চিঠি দিয়েছে, এবং বাধ্য হয়ে কালকে কেন্দ্র কি বলেছে শুনেছেন, 1 তারিখ থেকে সরাসরি রাজ্যরা রাজ্য সরকার টিকা কিনে আপনাদের দিতে পারবে। 1 তারিখ থেকে এদের বিরুদ্ধে টিকা প্রয়োগ হবে, করোনার বিরুদ্ধে। আর 2 তারিখ ভোট বাক্স খুলবে, এই বহিরাগতদের টিকা দিয়ে আগামী দিন বাংলা ছাড়া করতে হবে। আপনারা নিজের ভোট নিজে দেবেন, মাথায় রাখবেন 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে পদ্ম ফুল যেন চোখে সরষে ফুল দেখে। আর কংগ্রেসের তো কোনো আদর্শ নেই, সিপিএম এর সাথে হাত মেলাচ্ছে, কখনো খাম চিহ্ন ধরে আনছে। যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করত রাজীব গান্ধীর নেতৃত্বে, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কংগ্রেস থেকে তার রাজনৈতিক লড়াই শুরু করেছিল। কিন্তু মমতা ব্যানার্জি 2001 সালে বা 2000 সালে বা 1998 সালে দল করার আগে যে কথাগুলো বলেছিল, আজকে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করে দেখিয়েছে তো কংগ্রেস। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতো কি, কংগ্রেস হচ্ছে সিপিএম এর বি টিম, আজকে দেখুন জগাই মাদাই একসাথে লড়াই করছে। 2016তেও করেছিল মমতা ব্যানার্জিকে হারাবে। আর আজকে আমরা কি বলছি, যে কংগ্রেস সিপিএম হচ্ছে বিজেপির বি টিম, আপনারা এদেরকে ভোট দিলে আগামী দিন বিজেপির হাত শক্তিশালী হবে, আর মমতা ব্যানার্জিকে ভোট দিলে বহিরাগতরা বাংলা ছেড়ে পাঠাবে। আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার। আর দিদি যা কথা দেয় কথা রাখে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ ধরে মানুষ রোদে অপেক্ষা করছে। আমি শুধু আপনাদের একটা কথা বলবো, যে দিদি কথা দিয়ে কথা রাখে কিনা বলুন, কথা রাখে কিনা, কথা রাখে দিদি? আগামী দিন কি বলেছে শুনেছেন, বিনা পয়সায় রেশনের কথা শুনেছেন? আপনারা বিনা পয়সায় রেশন পান না পান না? আগামী দিন বিনা পয়সায় রেশন চান, চান না চান না? বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? রেশন, রেশন কোথা থেকে দেওয়া হয়? রেশনের দোকান থেকে। তা রেশনের দোকান থেকে যখন রেশন সরবরাহ করা হয়, আপনাদের লাইনে দাঁড়াতে হয়, গরমে রোদে কষ্ট হয়, বাড়ির কাজ কর্ম মায়েরা সংসারে রান্না বান্না ছেড়ে অসুবিধা হয় না? তারপর লাইনে দাঁড়িয়ে প্যাকেট নিয়ে ব্যাগ নিয়ে থলি নিয়ে আত্মসম্মানে লাগে,
লাগে কি লাগে না ভালো লাগে ভালো লাগে না আগামী দিন লাইনে দাঁড়াবেন দাঁড়াবেন না তাহলে রেশন পাবেন কি করে কি বলছে বাড়িতে আচ্ছা মোদীজি যখন নোটবন্দি করেছিল লাইনে দাঁড়িয়েছিলেন তো দাঁড়িয়েছিলেন মনে আছে যে আপনার অর্জন করা টাকা আপনার আয় করা টাকা আপনার উপার্জিত গচ্ছিত সঞ্চিত টাকা আপনাকে লাইনে দাঁড়িয়ে নোট পাল্টাতে হচ্ছে 500 টাকা 1000 টাকা 2000 টাকা ঘন্টার পর ঘন্টা মনে পড়ে মনে পড়ে ভাল লাগতো ভাল লাগতো না তা দ্বিতীয়বার যদি মোদীজি নোটবন্দি করে আপনি মোদীজিকে বলতে পারবেন যে আগের বার তো লাইনে দাঁড়িয়ে টাকাটা পাল্টেছিলাম এবার দাঁড়াবো না ব্যাংকে বলুন টাকাটা বাড়িতে দিয়ে যেতে বলবেন বলবেন তাহলে এখানে বলছেন কেন যে লাইনে দাঁড়াবো না কিন্তু রেশন চাই কেন বলছে দিদি আছে এটাই হচ্ছে পার্থক্য চিন্তা নেই দিদি আছে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো কথা দেয় অক্ষরে অক্ষরে মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখায় মমতা ব্যানার্জির গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি পূরণ করে এটাই তার বৈশিষ্ট্য আপনাদের আস্থা ভালোবাসা ভরসার জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় তা আগামী 26 তারিখ তো ভোট আছে ভোটে দাঁড়াবেন না না সেখানেও লাইনে দাঁড়াবেন না দাঁড়াবেন তো দাঁড়াবেন নিজের ভোট নিজে দেবেন উন্নয়নের পক্ষে রায় দেবেন মীর জাফরদের তাড়াবেন বহিরাগতদের জামানত জব্দ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন আখরুজ্জামানকে জেতাবেন ইমানি বিশ্বাসকে জেতাবেন জাকির হোসেনকে জেতাবেন কথা দিচ্ছেন নিজের ভোট নিজে দেবেন উন্নয়নের পক্ষে রায় দেবেন 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 কথা দিচ্ছেন তো দিদি কথা দিয়েছে আগামী 26 তারিখ আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন 2 তারিখ ভোট বাক্স খুলবে তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে পরের দিন থেকে রেশনের দোকান আর তার বাইরে লাইন দুটোই থাকবে না সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে দুয়ারে দুয়ারে রেশন দুয়ারে দুয়ারে রেশন আপনার বাড়ি যত ভিতরে হোক যত ছোট পাড়ায় হোক যত ছোট গ্রামে হোক যত প্রান্তিক এলাকায় হোক আপনাকে লাইনে দাঁড়িয়ে আর ব্যাগ নিয়ে বস্তা নিয়ে রেশন নিতে হবে না সরকারের প্রতিনিধি আপনার বাড়ির বাইরে গিয়ে রেশন সরবরাহ করে আসবে দুয়ারে দুয়ারে রেশন এই যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তাহলে আপনি কি চান দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ উন্নয়ন না অনাচার ফাঁকা কথা না কাজ পরিযায়ী পক্ষী না ঘরের লক্ষ্মী বহিরাগত নেতা না বাংলার মেয়ে কথা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন আমার আপনার প্রার্থী আখরুজ্জামান এবং ইমানি বিশ্বাসকে 1 নম্বর বোতাম টিপে আগামী 26 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনাদের বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে করবেন ভোট আপনারা কোন প্রার্থীকে দিচ্ছেন না ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন সরাসরি এক একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন এক একটা ভোট বহিরাগতদের বিতাড়িত করতে দিচ্ছেন তাদের জামানত বাজেয়াপ্ত করতে দিচ্ছেন তাহলে কথা দিয়ে গেলেন একদিন লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন আর 5 বছর বাড়িতে বসে রেশন নেবেন আর যে কৃতজ্ঞতা ঋণে আপনারা আজকে আমাদেরকে আবদ্ধ করেছেন কথা দিয়ে যাচ্ছি মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পর এই কৃতজ্ঞতার ঋণ 10 গুণ সুদ সমেত আমরা ফেরত দেবো উন্নয়নের মাধ্যমে কথা দিয়ে যাচ্ছি রোজাদাররা যারা আছেন অনেক কষ্টের মধ্যে আপনারা যারা রোজা করে রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি রমজান মাস এমনিতেই শুরু হয়ে গেছে ত্যাগের মাস সংযমের মাস আপনারা সকলে ভালো থাকুন কিন্তু আগামী দিন যত কষ্ট হোক লাইন যত লম্বা হোক দীর্ঘায়িত হোক যত গরম পড়ুক নিজের ভোটটা নিজে দিতে হবে যারা বাঙালির রক্তের বিনিময়ে বাংলা দখল করতে চেয়েছিল তাদের যোগ্য জবাব আগামী 26 তারিখ দিতে হবে ঠিক আছে দেবেন তো দেবেন তো কথা দিচ্ছেন কথা দিচ্ছেন তাহলে জঙ্গিপুর সুতি রঘুনাথগঞ্জের মানুষ দিচ্ছে রায় বাংলা নিজের বাংলা নিজের বিনা পয়সায় খাদ্য পাই বাংলা নিজের
বিনা পয়সায় রেশন পাই বাংলা নিজের যখন ডাকি তখন পাই বাংলা নিজের আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই বাংলা নিজের ঐক্য আর সম্প্রীতিতেই মানুষের চাই বাংলা নিজের 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 জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন।